সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আবারও চলে এসেছি সাইফিক টিউটোরিয়াল এন্ড ট্রাভেলিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে, অনেক সময় আপনারা দেখা যায় নতুন ইউটিউবার কিছুদিন ইউটিউব চালানোর পরে আপনার হয়তো ইউটিউবে যে নামটা আপনি দিয়েছেন ওই নামটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, হয়তো আপনি কিছুদিন পরে আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, অথবা আপনার এখন হঠাৎ করে মাথার মধ্যে একটা ভালো একটা নাম বা আপনার একটা চিন্তা করে আপনি ভিডিও আপলোড করছিলেন, হয়তো পরবর্তীতে আপনার ওই ভিডিওগুলো ওইভাবে আপনার বিভিন্ন কারণে আপনি ওই ভিডিওগুলো তৈরি করতে পারছেন না, সুতরাং আপনাকে নতুন করে হয়তো আপনার ভিডিও তৈরি করা লাগতেছে, সুতরাং আপনি আবার দেখা যায় আপনার নামটা চেঞ্জ করা লাগে। তো যখন নামটা চেঞ্জ করা লাগে তো অনেকে হয়তো এই নামটা কীভাবে চেঞ্জ করতে হবে, প্রপারলি কীভাবে চেঞ্জ করতে হবে এটা হয়তো অনেকে জানে না, অনেকে হয়তো মোবাইল ভার্সন দিয়ে করে ফেলেন। তো এটা আসলে মোবাইল দিয়ে কীভাবে করবেন এবং এটা মোবাইল দিয়ে মোবাইল ভার্সনে যদি আপনি এটা চেঞ্জ করেন বা মোবাইল ভার্সনের স্টুডিও থেকে যদি আপনি এটা চেঞ্জ করেন তাহলে আপনার জন্য প্রপারলি হবে না। তো এটা আসলে আপনি প্রপারলিভাবে কীভাবে চেঞ্জ করবেন এটা, সেই বিষয়টা নিয়ে আমি আসলে আজকের ভিডিওটা বানাবো। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এই ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে যেয়ে গেলে লিখবেন ইউটিউব ডট কমে চলে যাবেন। youtube.com এ যাওয়ার পর দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ইউটিউব চ্যানেলে নিয়ে গেলে আপনি এই উপরে থ্রি ডট মেনু যেটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন ডেস্কটপ সাইটে নিচের দিকে এক জায়গায় দেখবেন ডেস্কটপ সাইট সেটিংয়ের উপরে এই ডেস্কটপ সাইটে আপনি একটা টিক মেরে দেবেন। দেওয়ার পরে এটা কম্পিউটার ভার্সন হয়ে যাবে, কম্পিউটার ভার্সন হয়ে যাওয়ার পরে আপনি দেখছেন ও সবার উপরে আপনার আপনার ক্রোম এই ক্রোম ব্রাউজারে যদি আপনার যে গুগল অ্যাকাউন্টে দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা খোলা আছে আপনার সেই ইউটিউব অ্যাকাউন্টে অবশ্যই আপনি লগ ইন রাখবেন, তাহলে কিন্তু আপনার লগ ইন না থাকলে কিন্তু হবে না। তাহলে লগ ইন যদি করা থাকে তাহলে আপনার ওই উপরে দেখবেন আপনার চ্যানেলের আইকনটা দেখা যাবে সবচেয়ে কর্নারে, তখন আপনি ওই আপনার ইউটিউবের যে আইকনটা আছে আইকনের উপরে আপনি ক্লিক করে দেবেন। আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিং। এখানে দেখেন নিচে একটু নিচে আসলে দেখা যাবে সেটিং, আপনি এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনার ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসার পরে পেজটা একটু ভালো করে দেখেন, এরকম আপনার চ্যানেলের আইকনটা এরকম আইকন সহকারে একটা এবং পাশে আপনার নামটা লেখা থাকবে এরকম একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পরে ঠিক আপনার ওই আবার আপনার ওই যে ছবিটা দেওয়া আছে অর্থাৎ যে লোগোটা দেওয়া আছে সেই লোগোর উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ঠিক এরকম মূল চ্যানেলে আপনাকে নিয়ে যাবে, আপনার পার্সোনাল চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি ঠিক দেখবেন এরকম আপনার লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, আপনি এই কাস্টমাইজ চ্যানেলে টাচ করে দিবেন। তারপরে আপনার স্টুডিও আপনার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। আপনি অবশ্যই এটা করার সময় আপনার মোবাইল ভার্সনের যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি মোবাইল ভার্সনের ওয়াইটি স্টুডিওটা অবশ্যই ডিলিট করে দিবেন অর্থাৎ আনইনস্টল করে দিবেন। আপনার মোবাইল ভার্সনে ওয়াইটি স্টুডিও থাকলে কিন্তু আপনার এই এভাবে আপনি করতে পারবেন না, আপনি করতে পারবেন কিন্তু আপনার মোবাইল ভার্সন দিয়ে আপনার নামটা চেঞ্জ হবে, মোবাইল ভার্সন দিয়ে নামটা চেঞ্জ হলে আপনার জন্য ভালো হবে না। তো আপনাকে ডেস্কটপ সাইট দিয়ে করলে আপনার সবচেয়ে ভালো হবে। তো এবার আপনার এখানে দেখেন এরকম একটা পেজে চলে আসবে, এরকম একটা পেজে নিয়ে আসার পরে আপনি এখান থেকে দেখেন এখানে লেখা আছে লেআউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো, আপনি এই বেসিক ইনফোতে টাচ করে দেবেন। বেসিক ইনফোতে টাচ করে দেওয়ার পর আপনি এখানে দেখেন
চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, আপনি এই চ্যানেল নেমের যে একটা কলমের মতো অপশন আছে, এই কলমের মতো অপশনের উপর ক্লিক করে দেবেন। কলমের মতো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ইচ্ছা খুশি, এবার আপনি এখানে ইচ্ছা খুশি মতন আপনার নাম যেটা দেন আপনি সেটা এখানে লিখে নেবেন। আপনি যেটাই দেন না কেন, আপনার নাম যেটাই পছন্দ হয়, যেটা আপনার চেঞ্জ করা লাগবে, যেটা আপনি নাম চেঞ্জ করবেন বলে ঠিক করেছেন, আপনি ঠিক সেই নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে যেমন আমি অবশ্যই এখানে আমি কিছু লিখবো না, তারপর আমি শুধু আপনাকে বোঝানোর জন্য একটু লিখতেছি। যেমন এখানে আমি এই একটা অক্ষর আমি কাটিয়ে দিলাম, অর্থাৎ মনে করেন একটা অক্ষর আমি কাটিয়ে দিলাম আমার লেখা ছিল। এবার ওই যে কর্নারে দেখেন পাবলিশ, এই পাবলিশ অপশনে আপনি যদি ক্লিক করে দেন, অবশ্যই আমি এখানে নামটা চেঞ্জ করব না, আমার নামটা অবশ্যই চেঞ্জ করব না বলে আমি পাবলিশে আমি ক্লিক করতেছি না। আপনি যেই পাবলিশে ক্লিক করে দিবেন সে আপনার গোটা নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনার নামটা আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি ক্লিক করবেন, একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।